আমি ফাইজা আক্তার। না, আমি অভিতত্ত স্যারের মতো টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে আসিনি। আমি এসএসসি 23 ব্যাচেরই একজন পরীক্ষার্থী। আমি আজকে আপনাদের সাথে অন্তরীকরণ চ্যাপ্টারের দুইটা হচ্ছে শর্ট ট্রিক্স শেয়ার করব। ধরেন আমাদেরকে এইরকম দুইটা ফাংশন দেয়া আছে, এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি। এটা ধরেন একটা ফাংশন আর এটা একটা ফাংশন। এই দুইটা ফাংশনের অনুপাতকে আপনাকে বলছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে। সেটা আমরা নর্মালি যেভাবে করি সেটা হচ্ছে যে আমরা ডিভিশন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যেটা অনেক লেন্দি একটা প্রসেস। এটা আমরা সিকিউতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এমসিকিউতে যদি এরকমটা আসে তাইলে আমরা একটা শর্টেস্ট ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে যে প্রথমে হরের মধ্যে যে রাশিটা থাকবে সেটাকে আমরা এখানে লিখে দিব, প্রথমেই সেটাকে এখানে লিখে দিব এবং সেটাকে স্কোয়ার করে দিব। করে দেওয়ার পর উপরে কি লিখবো? উপরেও কি এটাকে স্কোয়ার করে দিব? না, উপরে এটা করব না। উপরে হচ্ছে যে ধ্রুবক পদগুলা থাকবে সেটার ডিটারমিনেন্ট নিব। এ এখানে ধ্রুবক পদগুলা কি? এ বি সি ডি। ওকে, তাইলে আমি এখানে লিখলাম এ বি সি ডি। ওকে, তাইলে এখন কি করব? এখন হচ্ছে আমরা মানে আমরা যেভাবে নির্ণায়কের মান বের করি সেভাবে নির্ণায়কের মান বের করে দিব। এটা ইনটু এটা, এটা ইনটু এটা মাইনাস করে দিব। তার মানে এ ইনটু ডি মাইনাস বি ইনটু সি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আরও একটা শর্ট ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আমাদেরকে এইরকম কোনো ফাংশন দিয়ে দিছে যে এক্স প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। এইরকম দুইটা ফাংশন দিয়ে দিছে এবং সেটার মানে অনুপাতের অন্তরীকরণটা আপনার কাছে জানতে চাইছে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা হচ্ছে মানে নিচে যে রাশিটা থাকবে সেটাকে পূর্বের মতোই লিখে তারপরে হচ্ছে স্কোয়ার করে দিব। লিখলাম আমি এবং আমি স্কোয়ার করে দিলাম। এরপরে কি করব? এরপরে উপরে হচ্ছে আমরা তিনটা ডিটারমিনেন্ট নিতে হবে, তিনটা ইয়ার জন্য, তিনটা চলকের জন্য হচ্ছে আমাদেরকে তিনটা ডিটারমিনেন্ট নিতে হবে। যেমন এক্স স্কোয়ারের জন্য একটা ডিটারমিনেন্ট নিব, এক্সের জন্য একটা ডিটারমিনেন্ট নিব, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো বা ওয়ানের জন্য একটা ডিটারমিনেন্ট বা ধ্রুবক পদের জন্য একটা ডিটারমিনেন্ট নিব। এক্স স্কোয়ারের জন্য যে ডিটারমিনেন্টটা নিব সেটা হচ্ছে প্রথমে আমি ইয়াকে বাদ দিয়ে দিব, যেটা নিব সেটা হচ্ছে আমার এ বি পি কিউ। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের জন্য, মানে আমি হচ্ছে সি এবং আরকে বাদ দিয়ে দিব, এ বি পি কিউ এটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের জন্য নেয়া ডিটারমিনেন্ট। ওকে, তারপরে হচ্ছে স্কোয়ারের জন্য নেয়া ডিটারমিনেন্ট। ওকে, তারপরে হচ্ছে এই যে এক্স, এক্সটাকে কিন্তু আমরা খালি রাখতে পারবো না, এক্সের আগে হচ্ছে টু দিতে হবে, মানে টুয়াইজ এক্স হবে। আর হচ্ছে আর এখানেও একটা ডিটারমিনেন্ট নিব, সেই ডিটারমিনেন্ট না কী হবে সেটা হবে হচ্ছে আমরা বি এবং কিউকে বাদ দিয়ে দিব, মানে এটাকে আমরা নাই কল্পনা করব। তাইলে কি হবে? তাইলে ডিটারমিনেন্টটা হবে এ সি পি আর, এ সি পি আর এটা হবে আমাদের ডিটারমিনেন্ট। আর তারপরে হচ্ছে প্লাস করে দিব, প্লাস করে দিব। এবার হচ্ছে আমরা এক্স স্কোয়ারের যে সহগটা থাকবে সেটাকে আমরা নেই বলে কল্পনা করব। কল্পনা করার পরে হচ্ছে যে পদগুলো থাকবে ধ্রুবক পদ সেটার একটা ডিটারমিনেন্ট নিব, বি সি কিউ আর, বি সি কিউ আর। ওকে, তো এটা হয়ে গেল, আমাদের তিনটা ডিটারমিনেন্ট নিয়ে নিছি আমরা। এখন আমরা যেভাবে ডিটারমিনেন্টের মান বের করি নর্মালি সেভাবে বের করে দিব। সেটা হচ্ছে যে কিউ মাইনাস বিপি, কিউ মাইনাস বিপি প্লাস টুয়াইজ এক্স ইনটু এ আর মাইনাস সিপি প্লাস বি আর মাইনাস কিউ সি ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ কিউ এক্স প্লাস আর আর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রাশি। ওকে, তারপরে কী করবো? তারপরে হচ্ছে এজ ইউজুয়াল গুণ করে দিব, এক্স স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ আর মাইনাস টু এক্স সিপি প্লাস বি আর মাইনাস কিউ সি ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি চাইলে উপরের লাইনেও অ্যান্সার রেখে দিতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।